8 মাসের শিশু কন্যাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কাকিমার বিরুদ্ধে। আজ সকালে মৃত্যু হয় শিশু কন্যার, আর তার জেরে ধুমধুমার পরিস্থিতি। ঘটনায় তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ। কাকিমা সহ পাঁচজনকে আটক করা হয়েছে। রাজারহাট রায়গাছি শেষ মোড় এলাকায় পারিবারিক অশান্তির কারণে 8 মাসের কন্যার সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কাকিমার বিরুদ্ধে। গতকাল রাতের বেলা পারিবারিক বিবাদ নিয়ে অশান্তি চলছিল, আর সেই সময় 8 মাস বয়সের শিশু নূরজাহান খাতুনকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ফেলে দেয় শিশুটির কাকিমা ইয়াসমিন বেগম। ঝামেলার চরমে ওঠে। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ পরিস্থিতির সামাল দেয়। আজ সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে ডাকলে কোনো সাড়া না পেয়ে চিন্তিত হয়ে পড়ে মা। এরপরে শিশুটিকে স্থানীয় একটি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। মেরা চাচা লোক ঘর মে ঝগড়া হো রা থা মেরা চাচি সে, তো হাম লোগ ওয়াহ পে গিয়ে থে তো মারা পিটি হো গিয়া থা মেরা বাচ্চা হাম লোগ হাম সাইড মে লে খড়া হো কে থে হামরা গোদি সে মেরা বাচ্চা ছিন কে ফেক দি সে ওকে ভি মারে উসকো মার দি সে হামকো ইনসাফ চাহিয়ে মেরা বাচ্চা কা। কিসনে ফেকা? ও জো অন্দর মে ইয়াসমিন কিয়া লেকে ঝামেলা হো চাননি আর ইয়াসমিন মিল কে দোনো ছিন কে ফেকি সে কিয়া লেকে ঝামেলা হো রা। कौन लड़का से प्यार करे है उन लोग का लेके झमेला हो रहा था, उससे शादी करने मांगी से मैं चाचा बोली से कि नहीं चोरी करके 15 दिन आगे आइस था, 15 दिन आगे चोरी करके आइस था, वहाँ से भाग के यहाँ से भाग के गई से दूर में कहाँ पे रहने वहाँ से आई से दो के दी एक महीना बाद आई से फिर आके हम लोग से झगड़ा कर रही है। हमारा बाप को चप्पल उठा के मारी से मेरा बच्चा वो छिना गया, हमको इंसाफ चाहिए। हम लोग साथ झमेला ना मैं चाचा लोग से हो रहा था, हम लोग में मारा पीटी हुआ ना तो हम लोग साइड में खड़ा हो गए थे, हमारा बच्चा छीन के फेंक के हमको पटक के मार रही था। सब मिल के लोग माँ बेटी मिल के। क्या नाम है बच्चे का? नाम नूरजहां खातून। आप भी इधर आइए। अच्छा बच्चा नानी अच्छे ठीक है हो दे বিজনেস আছে, একটা স্বামী ছাড়বে একটা ধরবে ঠিক আছে, ওদের বিজনেস হয়ে যাচ্ছে, চামড়া বিজনেস ভালো বিজনেস ঠিক আছে, পুরো বিজনেস করে ওদের। তো ওই স্বামীর সাথে ঝামেলা হয়েছিল, তো স্বামীর সাথে ঝামেলা হয়েছিল থানাতে ডায়েরি দিয়েছে, বাবার সাথে সব বাবার সাথে ঝামেলা হয়েছিল তো ডায়েরি দিয়েছে, বাবা কিছু বলিনি গাল দিয়েছে, বলে যখন ঝামেলা হচ্ছে তখন তুমি আপনি সলিয়ে দে বাড়িতে না সংসার করবে বলে দে, তো বলছে না আমি সংসার করবো ঠিক আছে, সংসার না করবে বলে দে, তো দে বলেছে ঠিক আছে আমি থানাতে দেরি করেছি আমি তো ডায়েরি উঠাবো মগর ডায়েরি বলিস আমি উঠাই একসাথ না তো মাফি মাঙি গি তব ঠিক আছে, তো ইসকা বাপ মাফি মাঙিছে বলে ঠিক আছে ক্ষমা করে দে আমাদের। আর একটা বহিন বল দিয়ে নেই ওলোক পকড় কে মার তবে আমল শান্তি হইয়ে মেরা বাচ্চা লড়কি লেখে থি বাচ্চা ও চিন্তা ফেঁক দিস ফেঁক কে ইসকো কলেজা মে চড় কর মারিস সে পকড় কে সব মিল কে লোক সব বহিন সব। হমকো ইনসাফ চাই আর কুই হমকো ইনসাফ সাজদা বিবি হে ইনসাফ চাই হমকো আর কুছ নি চাই। তুমি মা বাচ্চা মারলে কেন? নানি জানি হবে।